নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে ঠিক ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নিত্য নতুন করে যে ভিডিওগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কেননা আমরা সবাই জানি শতকরা 90% লোক কিন্তু বন্যপ্রাণী আইন সম্পর্কে জানে না এবং বন্যপ্রাণী ঠিক কী কী করতে পারে এবং আমাদের অনেক উপকারে আসতে পারে সেই সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই। হয়তো বা অ্যানিম্যাল প্ল্যানেট কিংবা ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফির মতো টিভি চ্যানেলে হয়তো বা বন্যপ্রাণী সম্পর্কে কিছুটা দেখে থেকেছেন, কিন্তু তাদের অ্যাকচুয়ালি প্রত্যক্ষদর্শীরা জানে, যারা বন জঙ্গলে কাছাকাছি গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাপারটা অনুসরণ করেছে এবং তারা খুব সুন্দরভাবে ব্যাপারটা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন। এছাড়া অন্য কারোর কিন্তু সেটা কোনো মতেই সম্ভব নয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা প্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি যেটা কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। সেই প্রাণীটার নাম হচ্ছে সিংহ। সিংহ কিন্তু শক্তিশালী হিংস্র প্রাণীদের তালিকার মধ্যে সবার উপরে, কিন্তু সিংহই সেরার সেরা প্রমাণিত হয়েছে। কারণ কেন? সিংহই বনের রাজা। বাঘ কিন্তু রাজা নয়। সিংহের বড় বড় লম্বা কেশর দেখে বোঝা যায় যে সিংহের বয়স অনুমান করা যায়। কানে পরিষ্কার শোনার ক্ষমতা তীব্র স্পর্শকাতর বলেই সহজেই শিকারকে খুঁজে পায় অনায়াসে। ঝোপের ভেতরে আড়ালে যদি আস্তে আস্তেও নড়াচড়া করে সেই সূক্ষ্ম শুদ্ধ যে আওয়াজ শব্দ সেটাও কিন্তু সিংহর কানে পরিষ্কারভাবে আছে। সুতরাং সুস্থ প্রাণীর এই সামান্য আওয়াজ কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ডিগ্রি কোণের থেকে আসছে সেটা পরিষ্কার করে মাপ যোগ করেই কিন্তু সেখানে গিয়ে হানা দিলে দেখা যায় ইঞ্চি ইঞ্চি পরিমাপ মতো সেখানটায় গিয়ে পেয়ে যাচ্ছে সেই শিকারকে। শিকার মানে যাকে খাওয়া হচ্ছে, আর শিকারি মানে যে শিকার করে ধরে খাচ্ছে। তো এইরকমই শিকারি হিসাবে সিংহের মতো কুকুর সেই শিকার কিন্তু কেউ করতে পারবে না। সারা পৃথিবীতে এখন মাত্র 20,000 সিংহ বেঁচে আছে, বাকিরা সম্পূর্ণ বিলুপ্ত মানে বিপন্ন প্রায়। হিংস্র এই প্রাণীদের বাঁচিয়ে রাখতে মনে মাংসের চাহিদা তলানিতে গিয়ে থেকেছে। সিংহরা যেইসব প্রাণীদের খেয়ে বাঁচবে সেই সব প্রাণী কিন্তু আজকাল প্রায় বিলুপ্ত হওয়ার ফলে সিংহের খাবার কিন্তু কমে যাচ্ছে, যার ফলে প্রাকৃতিক সংরক্ষণ সে কৃত্রিমভাবে যে সংরক্ষণ করা বনাঞ্চলে সেখানটায় যদি বাঘকে নিয়মিত তার চাহিদা অনুসারে তাকে খাবার দাবার যদি দেওয়া হয়, মাংসের চাহিদা পূরণ করে রাখা হয়, সেক্ষেত্রে তাদের প্রায় 4 গুণ আয়ু বেড়ে যায়। অন্যথা কিন্তু তারা 20-25 বছরের বেশি বাঁচে না। সুতরাং মাংসের চাহিদা তলানিতে থেকেছে। সিংহের দাঁত বা চামড়া বিক্রি করা যে অবৈধ চোরাচালানের সিন্ডিকেট রয়েছে সেই সব লোকেরা কিছু কিছু গরিব শিকারীদের টার্গেট করে সেই শিকারীদের অর্থের প্রলোভন দেখিয়ে জঙ্গলে পাঠিয়ে দেয়। সেখানে তারা বিভিন্ন রকম বাঘ সিংহকে বন্দুকের গুলি করে মেরে তাদের হাড় চামড়া দাঁতগুলো সংরক্ষণ করে অবৈধ চোরা শিকারীদের হাতে পাঠিয়ে দেয়। কারণ সেই দাঁত বা চামড়া থেকে অনেক রকমের দামি নামি জিনিসগুলো তৈরি হয়। কিন্তু বন্ধুরা, এটা যেহেতু বন্যপ্রাণী আইনের বিরোধী, সুতরাং অবৈধভাবে এই সব কাজ কারবার করলে পরে আজীবন জেলখানায় পৌঁছতে হবে, অন্যথা বড় রকমের আর্থিক জরিমানাও হতে পারে। সুতরাং এই কাজ ভুলেও করবেন না, সরকারি খাতায় কালো দাগ আপনার নামে সৃষ্টি করবেন না। এইরকম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার পাশাপাশি আজকের ভিডিওর এই ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE, এই মোর, এই মোর অপশনে টাচ করলে পরে আজকের ভিডিওর সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ব্যক্তিগত পরিচয় এবং আমার ইউটিউব চ্যানেলের বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা বিস্তারিত ওই ডেসক্রিপশন বক্সে পাবেন। তার পাশাপাশি আমি আমার জীবনে যে 250-300 খানা ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা ওই 3টির মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করে ভিডিও দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনি দয়া করে একটু যে কোনো ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার
করতে ভুলবেন না, কেননা আপনার মতো তারাও বিভিন্ন রকম তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারা উপকৃত হবেন। সুতরাং বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে। সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি, তার জন্য আপনি কিন্তু নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, সেই ভুলগুলো শুধরে দেবেন। কেননা আমি অবাঙালি, তাই আমার ভুলগুলো আমার নিজের চোখে ধরা পড়ছে না, কিন্তু আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার চোখে কিন্তু পরিষ্কার ধরা পড়বে। সেই অনুসারে আপনি কিন্তু কমেন্ট সেকশনে আমার ভুলগুলো ধরিয়ে দিলে ভবিষ্যতে আমি সংশোধিত ভালো ভালো ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু বাজে কথা কম বলে কাজের কথায় বেশি বলবো, কেননা আপনার মূল্যবান সময়টাকে বাজে কথা দিয়ে নষ্ট করতে চাই না। সুতরাং বন্ধু, আর একটা কথা আলোচনা করেই ভিডিওটা শেষ করবো, তার আগে একটা হাত জোর করে অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টং করে বাজিয়ে দেবেন, যাতে করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আপনি নিত্য নতুন বিভিন্ন রকম নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন আরেকটু বিস্তারিত আলোচনা করি। বাঘ নয়তো বা সিংহ, কোনো দিন কোনো কারণে যদি আপনার আত্মীয় বা আপনাকে আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু নার্ভাস ফিল করবেন না, আপনি ঠান্ডা মাথায় তার চোখটাকে টার্গেট করে চোখে আঙুল ঢুকিয়ে দেবেন, প্রয়োজনে আঙুলটা ভেঙে যাক, নার্সিংহোমে সারিয়ে নেবেন, পরে জীবনে প্রাণে বাঁচতে গেলে তার চোখের মধ্যে আস্তে করে আঙুলটা ঢুকিয়ে দেবেন, যাতে করে তার চোখটার যে নরম নার্ভটা আপনাকে আপনার সাথে হার মেনে সে যেন পালিয়ে যেতে বাধ্য হয়। একজনকে পালাতে দেখলে বাকি বাঘগুলোও কিন্তু পালিয়ে যাবে। সুতরাং আপনি খুব সূক্ষ্ম বুদ্ধিতে ধৈর্যের সহকারে সাহস দেখিয়ে আপনি 12-13টা তাজা তাজা শক্তিশালী বাঘ সিংহকে কিন্তু আপনি হার মানিয়ে দিতে পারেন এবং আপনার নিজের জীবন বাঁচাতে পারেন। সেরকম দিনের বেলায় সিংহরা কিন্তু একটু কম দেখে, তাদের কিছু দেখতে না পেলেও রাতে কিন্তু 10 গুণ তাদের দৃষ্টিশক্তি বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে সিংহের চোখের মণিতে সাদা স্ট্রিপ থাকার জন্য সামান্য আলোর প্রতি তাদের প্রতিফলন বুঝতে পারে এবং সেই অনেক পরিস্থিতিকে কিন্তু সম্ভাব্য পরিস্থিতিকে অনুধাবন করতে পারে, যার ফলে শিকারকে ধরতে খুবই সুবিধা হয় এবং শিকারী হিসেবে সিংহ সেরা হয়, এবং তাদের চোখের রেটিনার পেছনে রিয়েক্টিভ মেমোরেবেন বলে একটা আলো বেশি দেখতে পাওয়ার জন্য তাদের বেশি দেখতে সহায়তা করে। সিংহের আয়ু বড় জোর 13-15 বছর হয়। কেননা বন্ধুরা, তারা ঠিক বন জঙ্গলে লড়াই করে বেশি মাংস শিকার করতে পারে না, যার ফলে কিন্তু তারা তাদের মোটা যে গতরটাকে নিয়ে বেশি নাড়াচাড়া না করতে পারার কারণে আর একটু অলসতার কারণে তারা কিন্তু কম মাংস খাওয়ার জন্য তাদের আয়ুটা কম হয়। তাহলে এই বনাঞ্চলে সংরক্ষিত এলাকায় লালন পালনের ফলে কিন্তু তার ডবল আয়ু বাড়তে পারে, সুতরাং সেক্ষেত্রে তারা 25-30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এবং বিভিন্ন রকম বিড়াল প্রজাতির প্রাণী হলেও শেষ প্রান্তে লেজের যে শেষ প্রান্তে তাদের বড় রকমের একটা লুমের গুসা থাকে, একমাত্র সিংহের রয়েছে, সুতরাং সিংহ চিনতে কিন্তু আপনার সুবিধা হবে। লেজের এই গুসাটাকে নাড়ানোর মাধ্যমে বিভিন্ন রকম অন্যান্য প্রাণীদের ইশারায় সাংকেতিক মাধ্যমে, যেহেতু সে বনের রাজা তাই বনের রাজা বলে সে অন্যান্য প্রাণীকে ওই লেজ ইশারা করার মাধ্যমে সাংকেতিক চিহ্ন দেয়, এবং যার ফলে তারা এসে তার সিংহের সামনে মাথা নোয়ায় এবং সিংহ সেই প্রাণীটাকে গিলে খেয়ে ফেলে, কাবড়ে ছিঁড়ে বিড়ে খায়। সুতরাং এইরকম বনের রাজার মতো কিন্তু মানুষের জীবনেও অনেক রকম রাজনৈতিক নেতৃত্বকে দেখতে পাওয়া যায়। আপনাদের মতামত কি নিচে কমেন্ট সেকশনে ছোট করে লিখতে আপনারা পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ জাগাবেন, যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সুতরাং ওই লেজ গুছার নাড়ানোর মাধ্যমে অন্যান্য প্রাণীদের ইশারা যে করার মতো কিন্তু বাস্তব ক্ষেত্রেও আপনি লক্ষ্য করেছেন, হয়তো আমি ঠিক কী কথাটা বলতে চাচ্ছি এই ভিডিওতে বলা যাবে না, কিন্তু আপনি কি বুঝলেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তাহলে বনের যে স্ত্রী সিংহরা কম করে পার ডে 5 কেজি মাংস তাদের চাই, আর অন্যত্র এদিকে পুরুষ সিংহের প্রায় 7 কেজি মানে 7 কেজি মাংস খুবই দরকার, রোজ কম করে তাদের 7 কেজি দরকার, অন্যথা তারা বাঁচতে পারবে না, তারা পাগলের মতো কিন্তু যাকে তাকে ধরে কামড়ে খাওয়ার চেষ্টা করবে। বেশি মাংস পেলে স্ত্রী যে সিংহটা কিন্তু 25 কেজি পর্যন্ত মাংস খেতে পারে প্রতিদিন, এবং পুরুষ সিংহরা 40 কেজি পর্যন্ত মাংস খেয়ে জীবন ধারণ করতে পারে এবং তাদের খুবই জীবনটা
শুকে কাটবে সেক্ষেত্রে তাদের গড় আয়ু কিন্তু 40 বছর পর্যন্ত হতে পারে, এইটা নিঃসন্দেহে বলা যায়। কেননা খোলা আকাশে বনেরা বন্যেই সুন্দর, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটু খোলামেলা জায়গার মধ্যে স্বাধীনভাবে বাঁচতে দিলে এবং উপযুক্ত পরিমাণে খাওয়া খাদ্য পানীয় জল এবং বিভিন্ন পরিবেশ তৈরি করে দিলে পরে তারা কিন্তু লংজিভিটি এবং লম্বা দীর্ঘায়ু পাবে। সেই রকম বন্ধুরা আর কি কি প্রাণী সম্পর্কে আপনারা জানতে চান সেই রকম আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখলে পরে আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো। সেই অবধি আপনার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। নমস্কার।